আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়ে আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রিগার ফিঙ্গার, অর্থাৎ ফিঙ্গার জয়েন্টে এরকম লক হয়ে যায়, আবার ছুটাতে গেলে খুব কষ্ট হয়, লকটা সাট করে ছুটে যায়। তো এই ট্রিগার ফিঙ্গারটা যদি হয় তখন দেখা যাচ্ছে যে আঙ্গুলে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তো এই রকম যদি আপনার প্রচণ্ড ব্যথা হয়, আবার ফুলে যায় আঙ্গুলটা, দেখবেন অনেক ফুলে যায়। কী কী সিমটম দেখি আমরা, যে অনেক সময় দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখছেন আঙুলটা এত শক্ত হয়ে গেছে, ভাঁজ করা যাচ্ছে না, পরে একটু গরম পানি দিয়ে একটু হালকা যদি শেদ করেন দেখা যায় যে একটু ফ্লেক্সিবল হয়। আবার সারাদিন কাজ করার পর রাত্রে গিয়ে ঘুমানোর পর আবার কিটকিট ব্যথা শুরু হয়। আবার অনেকে দেখবেন সারা দিন এক ধরনের কিটকিট যন্ত্রণা বা ব্যথা আঙুলটা করতেই আছে, খুব ব্যথা, অসহ্য ব্যথা হচ্ছে। তো এরকম কিছু সিমটম আমরা দেখি বেসিক্যালি এই টিগার ফিঙ্গার হলে, অর্থাৎ আপনার এই যে ফাসাটা আছে এখানে একটা, অথবা এখানে যে টেন্ডনটা আছে আমাদের, এইটা মাঝে মাঝে এরকম লকড হয়ে যায়, টাইট হয়ে যায়, আবার ছুটাতে গেলে ব্যথাও লাগে। এভাবে যখন ভাঁজ করেন তখন একভাবে ব্যথা লাগে, ছুটাতে গেলে আরেক ধরনের ব্যথা লাগে। যদি টিগার ফিঙ্গার হয় তাহলে কোন ধরনের ব্যায়াম বা কোন ধরনের এক্সারসাইজ করলে অথবা কী ট্রিটমেন্ট আপনি গ্রহণ করতে পারেন সে বিষয়ে এখন আমরা জানবো দর্শক। তো কয়েকটা এক্সারসাইজ একটু দিতে চাই আমরা, সেটা হলো যদি টিগার ফিঙ্গার হয় তাহলে যে আঙুলটাতে হয়েছে আঙুলটা আস্তে করে এভাবে টান দিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড অফ। পরবর্তীতে সবগুলো আঙুলই আস্তে আস্তে এভাবে চাপ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 অফ। এরপরে আপনার এই যে আঙুলটাতে হয়েছে এই আঙুলটা এইভাবে আস্তে আস্তে একটু পালপেশন করতে হবে, পুরাটা এই ভিতরের সাইডটা এখান থেকে শুরু করে এবং ওপরের এই সাইডটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে হবে অন্তত, এবং প্লাস ফোরামেন পর্যন্ত একটু পুরা এই আঙুলটা এভাবে পালপেশন করবেন। আমি হাত দিয়ে যেভাবে পালপেশন করছি দর্শক, এইভাবে পালপেশন করতে হবে। প্রয়োজনে একটু যে কোনো একটা জেল আমরা নিতে পারি, যেমন ভলি জেল অথবা অ্যানাফ্লেক্স জেল, বাজারে এই নামই পাওয়া যায় বলে আমি এই নামটা বললাম। এই সব জেলগুলো নিয়ে একটু করে লাগিয়ে দিনে 2 থেকে 3 বার যদি এই মাসেলটাকে আস্তে 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 করে একটু মোবিলাইজ করেন, দেখবেন যে আপনার পেইনটা অনেকাংশে কমে যাচ্ছে। আবার যেটা করতে পারেন, যদি প্রথম অবস্থায় দেখেন আঙুল প্রচণ্ড গরম বা খুব বাজে অবস্থা হয়ে আছে, তাহলে একটু বরফ দিতে পারেন বা আইস। যদি দেখেন যে আইস বা বরফ দেওয়ার পরে খারাপ লাগছে বা প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই গরম পানিতে হাতটা ডুবিয়ে রাখবেন, রাখার পর হাতটা উঠাবেন, উঠায় এভাবে মোবিলাইজিং করবেন। এইভাবে এই জিনিসগুলো 10 থেকে 12 দিন বা 5-7 দিন প্রথমে করে দেখেন, করার পর যদি দেখা যাচ্ছে যে আপনার এটা পুরোপুরি কিওর হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যদি না হয় তাহলে অবশ্যই আশপাশে একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টকে দেখাবেন এবং এই চিকিৎসা নেওয়া শুরু করতে হবে, সেটা হলো ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি হচ্ছে এটার খুব ভালো একটা ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে আপনার এই ধরনের ব্যথা খুব দ্রুত কমানো সম্ভব এবং খুব দ্রুত সেরে উঠবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী। দর্শক, আশা করা যায় যে যদি ট্রিগার ফিঙ্গার হয়ে থাকে বা কোনো আঙ্গুলে যদি এরকম ধরনের ব্যথা হয়ে থাকে আপনার, তাহলে কি করবেন এটা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। দর্শক, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটি শেয়ার হতে পারে যে এই ব্যথা নিয়ে ভুগছে তার উপকারের একটা বড় কারণ। তো দর্শক, আমাদের 2টি শাখা আছে, একটি গুলশান 2, একটি মোহাম্মদপুর জাকির হোসেন রোডে। যদি আমাদের প্রয়োজন হয় আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করুন, পরামর্শ অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আশা করি। দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।